নমস্কার, বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি লাউ শুক্তো। এর কয়েকদিন আগেও আমি লাউ শুক্তো তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তবে আজকে আমি একটা অন্য পদ্ধতিতে ভিন্ন স্বাদে লাউ শুক্তো তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে লাউ শুক্তোটা তৈরি করছি। লাউ শুক্তোটা তৈরি করার জন্য আমি একটা মাঝারি সাইজের লাউ নিয়ে নিয়েছি। এই লাউটা আমি সরু সরু করে কেটে নিচ্ছি। প্রথমে বড় বড় পিস করে নিয়ে নিচ্ছে আর খোসা ছাড়িয়ে নিচ্ছে। লাউয়ের পিসগুলো সব খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার লাউয়ের পিসগুলো আমি ধুয়ে নিচ্ছি। লাউটা কাটার আগে সবসময় ধুয়ে নিতে হয়। এবার লাউটা কেটে এনে নিচ্ছে। লাউ শুক্তো রান্নার জন্য বা লাউ ঘন্ট রান্নার জন্য সবসময় বটি দিয়ে লাউটা কেটে নিলে কিন্তু ভালো হয়। ঘুষনি দিয়ে ঘষে নিলে পরে লাউগুলো বেশি সরু হয়ে যায় আর লাউগুলো গলে যায়। লাউটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। আমি সবটা লাউ নিইনি, এইটুকু লাউ আমি রেখে দিয়েছি। এবার আমি চারটে উচ্ছে নিয়েছি, এই উচ্ছেগুলো চাক চাক করে কেটে নিচ্ছে। বাবা, উচ্ছেটা পোকা। উচ্ছেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লাউ শুক্তোটা রান্না করার জন্য আমার কিছু মশলা লাগবে, এই মশলাগুলো আমি বেটে নিচ্ছি। প্রথমে আমি অল্প একটু আদা বেটে নিচ্ছি। আদাটা বাটা হয়ে গেছে, এটা একটা বাটির মধ্যে তুলে রাখছি। এবার অল্প একটু আমি রাঁধুনি বেটে নেবো। রাঁধুনিটা আমি ধুয়ে নিয়েছি। রাঁধুনিটাও বাটা হয়ে গেছে, এটাও একটা বাটির মধ্যে তুলে রাখছি। এই শুক্তোটা রান্না করার জন্য আমি গতকাল রাত্রে কিছু মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, এই ডালগুলো বেটে আমি বড়া তৈরি করে নেব। আপনারা ইচ্ছে করলে মটর ডালের বড়ি দোকান থেকে কিনে এনে রেসিপিটা তৈরি করতে পারেন। মটর ডাল শিলে বাটতে একটু কষ্ট হয়, আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন, আর না হলে দোকান থেকে সরাসরি ডালের বড়িটা কিনে নিয়ে আসবেন, তাহলেও খেতে খারাপ লাগবে না। এবারে বেটে নেওয়া ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন আর অল্প করে একটু আদা। এবার এই আদা বাটা দিয়ে আর নুন দিয়ে আমি ডাল বাটাটা মাখিয়ে নিচ্ছি। এবার ডালের বড়াগুলো আমি তৈরি করে নেব, তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি।
তেলটা গরম হয়ে যাওয়ার পর ছোট ছোট করে তেলের মধ্যে দিয়ে আমি ডালের বড়িগুলো ভেজে নিয়ে নিচ্ছি। আমি ভুল করে ডালের বড়ি বলে ফেলেছি, ডালের বড়াগুলো ভেজে নিয়ে নিচ্ছি। তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে কি বলতে কি বলে ফেলি তার ঠিক থাকে না। বড়াগুলোর এক পিঠ ভাজা হওয়ার পর আমি উল্টে নিচ্ছি, দু পিঠে আমি ভালো করে ভেজে নেব। বড়াগুলো লালচে রং করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। বাকি বড়াগুলো আমি একভাবে ভেজে নিচ্ছি। সবগুলো বড়াই ভেজে নেওয়া হয়ে গেছে। কড়াইতে এবার যেটুকু তেল আছে এই তেলের মধ্যে আমি উচ্ছে গুলো ভেজে নিচ্ছি। উচ্ছেগুলো ভাজার সময় আমি অল্প করে নুন দিয়ে দিচ্ছি। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, এবার উচ্ছেগুলো আমি নামিয়ে রাখছি। কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর অল্প করে একটু মেথি। এবার এই তেজপাতা আর মেথিটা একটু ভেজে নেব। আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি, এবার এর মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রাঁধুনি বাটা। আদা আর রাঁধুনিটা একটু তেলের মধ্যে মেরে তেড়ে দিয়ে এর মধ্যে লাউ গুলো দিয়ে দিচ্ছি। এবার নিয়ে গেতে সব কিছু দিয়ে লালটা মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। এবার নুন দিয়ে হলুদ দিয়ে লালগুলো আবার নিয়ে গেতে এর মিশিয়ে নিতে হবে। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি, আস্তে আস্তে জাল দিতে হবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর লাউটাকে আর একবার নেড়ে চেড়ে দিচ্ছি। লাউটা কিন্তু অনেকটাই মজে গেছে আর লাউ থেকে অল্প অল্প ঝোল উঠেছে। এবার লাউয়ের মধ্যে আমি ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। আর এই বড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলো বড়া দেব না, অল্প কিছু বড়া আমি রেখে দিচ্ছি, এটা শুধু শুধু খেতেও ভালো লাগে। একটা বাটির মধ্যে আমি অল্প একটু গরম জল করে নিয়েছি, এবার এর মধ্যে আমি 2 চামচ আমল দুধ গুলে নিচ্ছি। এবারে এই লাউ শুক্তোর মধ্যে আমি এই দুধটা দিয়ে দিচ্ছি।
অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার আরো কিছুক্ষণ এই লাউ শুক্তোটা রান্না করতে হবে। মাখা মাখা অবস্থায় থাকে, এই অবস্থায় নিয়ে এসে রান্না করতে হবে। লাউ শুক্তোটা বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর লাউ গুলো সব সেদ্ধ হয়ে গেছে আর ঝোলের পরিমাণটা অনেকটাই কমে গেছে। অল্প অল্প মাখা মাখা আছে, লাউ শুক্তো কিন্তু এরকমই খেতে ভালো লাগে। তো এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পেলেন আমি কিভাবে লাউ শুক্তোটা তৈরি করলাম। যদি পদ্ধতিটা আপনাদের ভালো লাগে একদিন আপনারাও তৈরি করে খাবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন।